ভোট পরবর্তী হিংসার বর্ষপূর্তি উপলক্ষে বিজেপির পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। পূর্ব বর্ধমান জেলার মেমারি 2 নম্বর ব্লকের ধুনুই পেট্রোল পাম্প থেকে একটি মিছিল শুরু হয়ে পাহাড়হাটি বাজার পরিক্রমা করে পুনরায় পেট্রোল পাম্প সন্নিকটে এসে শেষ হয়। বিজেপি কর্মীদের অভিযোগ, বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই বিজেপি কর্মীদের উপর অত্যাচার ও ঘর ছাড়তে বাধ্য করেছে তৃণমূল কংগ্রেসের কর্মীরা। এরই প্রতিবাদে এদিন মিছিল করে প্রতিবাদ জানানো হয়। দর্শনকারী তৃণমূল কংগ্রেস সময় জানায় জিৎ 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 কার জিৎ 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 কার বন্ধে মাতরম বন্ধে মাতরম বিজেপি যুব মোর্চা সভাপতি অর্জুন চৌরিসাকে হত্যা করা হলো কারণ তৃণমূল কংগ্রেস মমতা মার্জি জব দাও এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বর্ধমান পূর্ব কাটোয়া জেলা সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পোদ্দার, পিন্টু ভান্ডারী, হীরেন্দ্রনাথ হেমব্রম, তাপস পাল, মিতালি চ্যাটার্জি সহ অন্যান্য দলীয় নেতৃত্ববৃন্দ। 8 তারিখ এবং 9 তারিখ ঘোষিত ভারতীয় জনতা পার্টির রাজ্য বিজেপির সভাপতি ঘোষণা করেছেন যে পশ্চিমবাংলার প্রত্যেকটা ব্লকে জনবহুল এলাকায় ভারতীয় জনতা পার্টি মিছিল করবে। আমাদের মূলত ইস্যু হচ্ছে যে আপনারা সকলে অবগত আছেন আমাদের কলকাতার কাশীপুরে বিজেপি যুব মোর্চার নেতা অর্জুন চৌরাশিয়াকে তৃণমূল কংগ্রেসের গুন্ডা বাহিনী খুন করেছে। তার প্রতিবাদে সেই দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে এবং আমাদের আপনারা জানেন যে আমাদের আজকে 1 বছর অতিক্রান্ত হতে চলেছে বর্ষপূর্তি, যে আমাদের শহীদ পোস্ট ফাইলেন 2021 সালে 2 মে পর থেকে যে খুন সন্ত্রাস ধর্ষণ হয়েছে 1 বছর বর্ষপূর্তিতে, সেটা আমাদের আজকে সেই কার্যক্রম, সেই কার্যক্রমের আমাদের প্রত্যেকটা ব্লকে হয়েছে। তার সঙ্গে সঙ্গে এমআরি 2 নম্বর ব্লকে এই কার্যক্রম হয়েছে যে হিংসামুক্ত রাজনীতি, ভয়মুক্ত বাংলা যতক্ষণ না ঘটতে পারছি আমরা অবিলম্বে আমাদের আন্দোলন চালিয়ে যাব। কোন জায়গায় অনুষ্ঠিত হলো কর্মসূচি? মন্তেশ্বর বিধানসভার মেমারি 2 নম্বর ব্লকে পাহাড়হাটিতে এই কর্মসূচি পালন করা হয়েছে। মেমারি থেকে মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, আনন্দ বার্তা।